एवरीवन, वेलकम बैक टू माय चैनल दैट इज द लेमन जेस्ट। हो बंधुरा केमन आछो तोमरा सबाई? और सबार आगेई बोली दाओ फैन टॉप करो। सबार आगेई बोली शुभ जन्माष्टमी सबाइके। आमार सब व्यूअर्स, सब सबस्क्राइबर्स, फ्रेंड जरा द लेमन जेस्ट फैमिली मेम्बर तादेर सबाइके आमार तरफ थेके शुभ जन्माष्टमी। नारायण नारायण। आज के ब्लॉगटा चलो शुरू करी। और एखन पेछने देखो, देखते पाच्छो किना जानि ना, देखो 5টা বেজে গেছে, বিকেল 5টা। আর আমি দেখো একদম ঠাকুরে ভোগ টোক সব রেডি করে একদম রেডি হয়ে গেছি, নিজেও একদম স্নান টান করে। আর এখানে দেখতে পাচ্ছ ওড়নাটা নিয়েছি, যখন আরতি করব মাথাটা ঢেকে নেব। আর এখন আমি এসে গেছি এখানে, এই যে ভোগ, ঠাকুরের ভোগ আমি রেডি করে নিয়েছি, শুধু ভোগটা এখন আমি সাজাচ্ছি। তো যেহেতু আমার দুটো সিংহাসন রয়েছে, একটায় গোপালজি রয়েছেন আর একটায় আমার গুরুদেব রয়েছেন, তো আমি দুটো থালা সাজাবো ঠাকুরের জন্য, মানে থালি যাকে বলে। তো চলো দেরি না করে সাজিয়ে নি, আর দেখতে থাকো দ্য লেমন জেস্ট। এইভাবে আমি পুরো থালাটা সাজিয়ে নি। আছে গোপালের লুচি, এতে পায়েশ, এতে করেছি ছোলার ডাল, আর এতে আছে পনির আলু পটল দিয়ে তরকারি। তো এই হচ্ছে আমার ঠাকুরের থালি। আরও রয়েছে, আরও ড্রাই ফ্রুটস রয়েছে, আরও অনেক কিছু আছে। চলো এটা আপাতত আমি যে ভোগটা ঠাকুরের জন্য বানিয়েছি, তিন রকম ভাজা, পোলাও, পনির আলু পটল দিয়ে তরকারি, ছোলার ডাল, সিমের পায়েস আর চাটনি, আর রয়েছে মাখন, দেখতেই পাচ্ছ। তো এই হলো আমার আজকে গোপালের ভোগের মেনু। আর সাথে তো রয়েছে আরও ড্রাই ফ্রুটস রয়েছে, চলো দেখাচ্ছি, নাড়ু, তিলুয়া, তারপর তালের বড়া সব আছে। সো আমি গোপালকে রেডি করে নিয়েছি, এই দেখো, ঠিক আছে। এখন গোপালকে আমি সব জিনিসপত্র সাথে নিয়েই বসেছি, আর এখানে গোপালকে এখন অভিষেক করব। আর এখানে এই দেখো চরণামৃত বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে আমি একসাথে বানিয়ে নিয়েছি দুধ, দই, ঘি, মধু আর চিনি মেশানো জল। আর এখানে শুদ্ধ জল নিয়ে নিয়েছি, আর গোপালকে স্নান করিয়ে এই ড্রেসগুলো পরাবো, ড্রেসগুলো রেডি করে নিয়েছি। তো এই দেখো, ওম বাসুদেবায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম শ্রীকৃষ্ণায় নমঃ, ওম শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণায় নমঃ। এবার গোপালকে আমরা, আমি গোপালজিকে আমি অভিষেক করে নিয়েছি চরণামৃত দিয়ে। এবার আমি দেব, ওম বাসুদেবায় নমঃ। এবারে এই যে জল দিয়ে গোপালকে স্নান করিয়ে দেব। ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। ভালো করে পরিষ্কার করে নেব। দেখো গোপালকে আমি ড্রেস পরিয়ে নিয়েছি, এবারে আস্তে আস্তে গোপালকে সাজাবো। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ
কিন্তু এটা হচ্ছে না। এটা খুব সুন্দর গোপালের মাথায় বসেছে। তা আজকে গোপাল আই থিং এইটাই পড়বে ভেবেছেই, দেখো দেখেছ আমার গোপালকে। তো চলো গোপালকে সিংহাসনে বসিয়ে নিই। দেখো গোপালকে আমি সাজিয়ে নিয়েছি, সিংহাসনে বসিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে রাজা। যাই হোক আজকে তো রাজাই ও। যাই হোক এখন আমি, আমার কাছে একটুখানি একটা প্রবলেমে পড়ে গেছি। প্রবলেমটা হচ্ছে এটা, আমি যেহেতু সিংহাসনটা কালার করিয়েছি নতুন করে, তো সিংহাসনে যে লাইট দুটো ছিল না, লাইট লাগানোর যে মানে মিস্ত্রিবাবু আসেননি, ঠিক আছে। যাই হোক উনি অসুস্থ, ফোন করেছিলেন উনি আসতে পারেননি। যাই হোক তাই আমি ভাবলাম আমার কাছে যে ফেয়ারি লাইটগুলো ছিল সেই ফেয়ারি লাইটগুলোই গোপালকে দিয়ে সাজিয়ে দিলাম, কেননা একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো মানে সত্যি আমাকে যদি বলতো উনি আসতে পারবেন না, তাহলে আমি অন্য কোনো ইলেকট্রিশিয়ানকে ডেকে নিতাম। যাই হোক লাস্ট মোমেন্টে বলে উনি কোনো কথা, আর আমার কাছে মোটামুটি যে ফেয়ারি লাইটগুলো ছিল সেইটা দিয়ে সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো গোপালকে আমি এইভাবে সাজিয়ে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা তোমাদের গোপালকে কেমনভাবে সাজিয়েছো, বা আমার গোপালকে এই সাজানোটা তোমাদের কেমন লাগছে। ওকে বেশ ভালো রকমই অন্ধকার লাগছে, বলো তোমরা? আমার তো একটু অন্ধকার অন্ধকারই লাগছে। যাই হোক আরও যখন লাইটটা যখন থাকতো না খুব সুন্দর লাগতো। যাই হোক আপাতত আমার গোপালকে খুব ভালো লাগছে, আর গোপালকে সাজানোও ভালো হয়েছে। এবারে বাঁশিটা দিয়ে দিই গোপালকে, আর পাশে দেখতে পাচ্ছ আমি একটা বাটিতে করে তালের বড়া সাজিয়ে অলরেডি রেখে দিয়েছি। এবারে গোপালকে ফুলের মালা দিয়ে দেব, মানে বাকি যে যা 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 ভাবে সাজাতে হবে সবভাবে সাজিয়ে নিই। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কৃপা কর করুণা সাগর। Thank you.
वासुदेव गोपाल वासुदेव। ঠাকুরের ভোগ টোক মোটামুটি পাশাপাশি সবাইকে বিতরণ করে দিয়েছি যাদের বাড়িতে যায়, আর আমার বাড়িতে যে হাউস হেল্পার আছে ওকেও একটু দিয়ে দিয়েছি, ও নিয়ে বাড়ি চলে গেছে। তো জানি না তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, জন্মাষ্টমী ব্লগ। আর যারা নিউ আমাকে আজকে প্রথম এই ভিডিওতে দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না, আর পাশে হচ্ছে গিয়ে বেল বাটনটাকে প্রেস করে দিও, তাহলে নেক্সট নোটিফিকেশন পাবে, মানে আমি যত হচ্ছে গিয়ে তোমার ভিডিও আপলোড করবো সব কিছুরই নোটিফিকেশান তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। আর বুঝতেই পারছো আজকে আমাকে দেখে বুঝতে পারছো আমি টু মাচ টায়ার্ড, সকাল থেকে উপবাস রয়েছি। তো আপাতত আমি ঠাকুর প্রসাদ খেয়ে নিয়েছি, খাওয়ার পরেও হচ্ছে কি একটা তো সকাল থেকে মানে কি বলবো জাস্ট একটা শরীরে তো এ লাগে। তো যাই হোক আজকে চললাম বন্ধুরা, ফিরছি অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো দ্য লেমন জেস। সো টাটা বাই বাই।